না যা কটু বাক্য শোনায়। আমি তো অনেক কিছু জানি, কইতে কিছু বললাম না, কারণ যদি না বললেই বল, যদি না বলতেই বলা হয়ে যায়, আমার বলবার প্রয়োজনটা কোথায় বলুন? আর একটা কথা মনে রাখবেন, পুরনো অত্যাচারী অনেক সিপিএম চলে এসছে, তাদের এরা নিয়ে এসছে, বিজেপি তাদের নিয়ে এসছে। আমার হিন্দু মুসলমান ভাই বোনেরা সকলে জেনে রাখুন, যারা নন্দীগ্রামে অত্যাচার করেছিল তাদের অনেককে লক্ষণ শেঠের সাথে, যারা অত্যাচার করেছিল আজকে তারা লক্ষণ শেঠের সাথে কাজ করে, তাদের বন্ধু, এবং তাদের নিয়ে, এবং তাদের নিয়ে মনে রাখবেন নানা রকম অত্যাচার করার প্ল্যান করছে, আর ওদের ঢুকতে দেবেন না। সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটেই এক হ্যাঁ ভুলো মা। আর একটা কথা হচ্ছে, কেস কেস নিয়ে ভয় দেখাবে, বলবে কেস করব, তোমার বিরুদ্ধে কেস আছে, বলবেন তুমি যা করার দু মাস করে নাও ভাই, আর সাত দিন দশ দিন পরে তোমরা কোথায় যাবে সেটা নিজেরা ভেবে নাও। যারা ফেস করতে পারে আসবো, কারণ ইলেভেন শিব চতুর্দশী আছে, আমি একটু পুজো দিয়ে তারপরে এখান থেকে কলকাতা রওনা হব, কারণ ওই দিন শিব চতুর্দশীর দিন আমাদের ম্যানিফেস্টো প্রচার আছে, ম্যানিফেস্টোটা আমাদের ওই দিন বেরোবে। সুতরাং আমি আবার সবাইকে বলি, ঠিক আছেন তো? ভালো আছেন তো? দাঁড়াবো তো? ভোট দেবেন তো? নন্দীগ্রামকে মনে রাখবেন তো? সারা পৃথিবীতে একটাই নাম থাকবে, মনে রাখবেন, নন্দীগ্রাম, 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 তোমায় প্রণাম, তোমায় সালাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল। মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষকে সংঘবদ্ধ করে বাংলার মাটিতে মানুষ তার পাশে থাকবেন, এই আশা ভরসা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের আপামরবাসীর কাছে নত মস্তকে আবেদন জানিয়ে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।